ব্যাংটা, আমি উলঙ্গ, আমি কেমন করে সালাম দেব? তোমার পরনে গামছা আছে, তুমি সালাম দাও তো। ওর গামছা পরা খেপা, কত বড় খেপা, ও নিজের পরনের গামছাটা খুলে দিয়ে ও ন্যাংটা হয়ে গেছে। এখন ন্যাংটা যখন হলো, তখন ওই খেপা গামছাটা আর হাতে রাখলো না, ওর পরনের গামছাটা খুলে নিয়ে ন্যাংটা খেপার দিকে ছুড়ে দিল। যেমন ছুড়ে দিয়েছে, ছুড়ে দিয়ে যদি আমরা হাতে ধরে নিয়েছে গামছাটা, আর ওই খেপা গামছা পরা খেপা এবার ন্যাংটা হয়ে গেছে। দেবু বলছে তাড়াতাড়ি হুজুরকে সালাম দে, হুজুরকে সালাম দে। তো এ খেপা সালাম দেবে কি, কম্পিটিশন শুরু করলো, প্রতিযোগিতা। কেমন প্রতিযোগিতা শুরু করেছে? এখন এ গামছাটা হাতে ধরে বলছে, তুও ন্যাংটা আমিও ন্যাংটা, তুও উলঙ্গ আমি উলঙ্গ, তুও খেপা আমিও খেপা, তুও পাগল আমিও পাগল, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব। এখন এক সময়তে চীন যেন পাগল হয়ে গেল, চীনের গভর্নমেন্ট, ও বলছে চাঁদে আগে আমি পড়াবো। কথা বুঝলেন কি? এখন আমেরিকা বলল, আমি কি আরো তো ছোট খেপা, আমি সবচেয়ে বড় খেপা, আমিও চাঁদে পাঠাবো। রাশিয়া বলল, আমি কেন চুপ থাকি, আমি কি নীরব খেপা থাকবো? না, আমি চুপ খেপা থাকবো না, আমি ভালো খেপা হব, ও যেন চাঁদে পাঠালো। আমাদের এখন ইন্ডিয়ার কেটলিওয়ালা চাওয়ালা বলছে, আমি কি অত ছোট খেপা, আমি কি চুপ থাকবো? 600 কোটি টাকা খরচা করে এও যেন চাঁদে পাঠিয়ে দিল। আমি চাঁদ সম্পর্কে যদি ওয়াজ আজকে নাও করি, কথা বুঝছেন কি? এই খেপাদের মধ্যে দেখা যায়, এই যে আপনার বৈজ্ঞানিকগুলো আছে, এরা যে কত বড় খেপা। এক মিডিয়াকে মিডিয়া জিজ্ঞেস করছে যে চাঁদে যে আপনারা পাঠালেন যে যন্ত্রটা, তো এই চাঁদে কি হবে? বলে চাঁদে আছে আলো আর সূর্য আছে আলো, ওই আলোগুলো আমরা নিয়ে আসবো নামতে। আচ্ছা, সূর্যের আলো আর চন্দ্রের আলো এই নামতে আসে না? আসে না, নিচে আসে না? আসে না, আসে তো। কিন্তু ওরা বলছে এই যেভাবে আসে ওইভাবে আসলে হবে না, আমরা মানুষেরা যে গ্যাস তৈরি করেছি, গ্যাস শেষ হয়ে যাচ্ছে, আর চাঁদের আলো আর সূর্যের আলো দিয়ে গ্যাস তৈরি করব, এই গ্যাস জীবনও আর শেষ হবে না, আমরা অনেক কিছু থেকে বেঁচে যাব। ওই জন্য ওটা নিয়ে আসার জন্য চেষ্টা করছি। বলে আর কি চেষ্টা করছেন? বলে চেষ্টা করছি চাঁদে আছে অনেক খনি পদার্থ, সেইগুলি নিয়ে আসবো, মোবাইলের ভালো ভালো পার্টস তৈরি করব, নেটওয়ার্ক ফেল করবে না, সবসময় নেট ভালো চলবে, যেহেতু সূর্য আর চন্দ্র অনেক উঁচু জায়গায় আছে। কত বুঝলেন কিনি? আর একজন বৈজ্ঞানিককে জিজ্ঞেস করলো মিডিয়ায়, বলে আর কি করবেন? বলে এগুলি যে আমরা যদি সাকসেসফুল হয় তাহলে পরে চাঁদে গিয়ে বাস করব, তাহলে অক্সিজেনের প্রয়োজন আছে। বলে তার জন্য কি করলেন? বলে চাঁদে গাছ লাগিয়েছি। বলে কিসের গাছ? বললো টমেটোর গাছ। টমেটো বুঝেন তো আপনারা, টমেটোর গাছ, দেখেন কত বড় খেপা, টমেটোর গাছ। বলে আর কিসের গাছ লাগালছেন? বলছে ভিন্ডির গাছ। আপনারা ভিন্ডি বলেন না ঢেঁড়স? ভিন্ডি বলেন তো, বর্ধমান আর কলকাতার মানুষেরা বলে ঢেঁড়স। কথা বুঝেন কিনা? আপনারা ভিন্ডি বলেন। আমরা যে জায়গায়, আমি যে জায়গায় বাস করি, সেই এলাকার মানুষ ভিন্ডিও বলে না ঢেঁড়সও বলে না, ভিন্ডিও বলে না ঢেঁড়সও বলে না, ওরা বলে রামপুল্লার গাছ, রামপুল্লার গাছ। এখন সেই গাছ লাগিয়েছে, গাছে দেয় অক্সিজেন, তাই যেন অক্সিজেন দেওয়ার কারণে এখন বলছে গাছ যদি জীবিত থাকে আমরাও মানুষ সেখানে গিয়ে বসবাস করব, অক্সিজেন পাব। আল্লাহ বলছে এত বড় খেপা হয়ে গেলে, এত জ্ঞান দিলাম, অমা অতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, যদিও জ্ঞান দিয়েছি যত সামান্য, তারপরেও তোমরা এত খেপা হয়ে গেলে, ইন কুনতুম তাকিলুন, তোমাদেরকে এত জ্ঞান দিলাম তারপরেও তোমরা এরকম ভুল করতেছ? এই চাঁদ আর সূর্য দিয়ে কি গ্যাস তৈরি করা যায় রান্নাবান্না করার জন্য? সেখান থেকে কি সেই সমস্ত পদার্থ এনে মোবাইলের পার্টস তৈরি করা যায়? জানো ওই চন্দ্র আর সূর্যকে আমি আল্লাহ কেন বানিয়েছি? যেমন আল্লাহ এক জায়গায় বলছেন, الشمس ضياء والقمر نورا وكندره منادلا لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون সুবহানাহু তাআলা বলেন, সূর্য আমি আলো দিয়েছি, চন্দ্রে আলো দিয়েছি, আর এগুলো আদাদাস সিনিন ওয়াল হিসাবা, এগুলি মাস দিন বছর গণনা করার জন্য সৃষ্টি করেছি, আর এগুলি এই জন্য সৃষ্টি করলাম, বেকার বেকার না, তোমাদের কল্যাণ
জীবনের জন্য, তোমাদের উপকারের জন্য। আর ইউফাসসিলুল আয়াতি লিকাউমি ইয়ালামুন, আল্লাহ পাক বলছেন এগুলি হচ্ছে আমার নিদর্শনবলি, তোমরা যদি বিশ্বাস করো। এখন মানুষেরা কি বিশ্বাস করবে? দেখা যায় এরা পাগলামি শুরু করলো আল্লাহর সৃষ্টির সঙ্গে। আল্লাহ পাক বললেন আমার এই সৃষ্টি জগৎগুলিকে দেখো, এগুলি হচ্ছে আমার নিদর্শনবলি, আর আমি আল্লাহর প্রশংসা করো, আমার গোলামি করো, তোমরা আমি আল্লাহ ছাড়া আর কাউরি গোলামি করো না। আমরা এক আল্লাহ ছাড়া আমাদের মাথার এই কপলটা আর কাউরের সামনে মাথা নত করবো না, বলুন ইনশাআল্লাহ। আরো যদি বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, সোনা টুরেরা, আলোচনা করতে চাচ্ছিলাম যে সেই আব্দুল গফফার ওসি সাহেব ক্যালকাটার আমাকে বললো এসে, আসসালামু আলাইকুম হুজুর, আপনি বলেছেন ইনশাআল্লাহ পড়লে এই হয় এই হয় এই হয়, তো ইনশাআল্লাহ পড়লে যদি কঠিন কাজটা সহজ হয় তাহলে আমাদের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আসামি ধরা। বলছে আসামি ধরা, চোর চোর যে ধরবো এটা খুব কঠিন কাজ, থানাতে বসে বসে যাতে সেই চোর ধরা পড়ে, এরকম কি ইনশাআল্লাহ পড়লে কি চোর ধরা যাবে? আমি ওসি সাহেবকে বললাম যে ওসি সাহেব, আপনি যদি কোরআনের আলোতে আলোকিত হন, কোরআনের আলোতে যদি আপনার জীবনটাকে তৈরি করেন, তাহলে চোর ধরা আল্লাহ পাক আপনার জন্য সহজ করে দেবে থানা থেকে। বলে সেটা কেমন করে? আমি বলে আপনি যদি ঘুষ না খান, পুলিশেরা তো ঘুষ টুস খাই না, নাকি ভাই? এখন দেখা যায় পুলিশকে বললেন যে আপনি যদি ঘুষ না খান, আপনি যদি মিথ্যা কথা না বলেন, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বলুন, আপনারা জবাব দেন, বিহারের মানুষ মিথ্যা কথা বলা ভালো না খারাপ? জবাব দিলেন না, আর দিলেন তো আস্তে করে দিচ্ছেন কেন? ভয়টাই পাচ্ছেন নাকি? এটা জোরে বলুন, মিথ্যা কথা বলা ভালো না খারাপ? ইয়াকু কাযিবান ফালাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বাদুল্লাযী ইয়ীদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘনকারী হয়, সীমা অতিক্রমকারী হয়, মিথ্যাবাদী হয়, অবশ্যই আমি আল্লাহ পাক তারাকে হেদায়েত করি না। তারপরেও আমি মুসাফির মানুষ দোয়া করছি, আল্লাহ অমিত শাহকে তুমি ইসলাম কবুল করিয়ে দাও, আল্লাহ তুমি নরেন্দ্র মোদীকে ইসলাম কবুল করিয়ে দাও, নীতিশ কুমারকে ইসলাম কবুল করিয়ে দাও, মমতাকে ইসলাম কবুল করে দাও। জরুর আল্লাহু আমিন, এটা জরুর আল্লাহু আমিন। আমার ভাইরা আলোচনা করতেছিলাম, আব্দুল গফফার শেষে ওসিকে বললাম, ওসি সাহেবজি, আপনি যদি ঘুষ না নেন, মিথ্যা কথা না বলেন, তাহলে পরে চোর ধরা আল্লাহ পাক সহজ করে দেবেন। বলে সেটা কেমন করে? আমি একটা হাদিস তিনার সামনে বয়ান করেছিলাম, আজকে আপনাদের সামনে মুখতাসার আলোচনা করছি সংক্ষিপ্তভাবে। আমি তাকে বললাম এমনি করে, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, আবু হুরাইরা, এই দেখো বেইতুল ফান্ডগুলি আছে, এই মালগুলি চুরি করার জন্য চোর আসবে, তুমি সেখানে যাও, চোর আসলে চোর ধরো, খবরদার যাতে চুরি করতে না পারে। এখন এই আবু হুরাইরার ভালো নাম কি ছিল? কি ছিল ভালো নাম জানেন না? হায় হায়, আব্দুর রহমান। আচ্ছা আপনারা যে খাবার খান, আল্লাহ পাক যে খাবার খাওয়ান, খাওয়ার পরে কি দোয়া পড়েন? হ্যাঁ, ব্যাস বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা যায় খেজুর খেলেন একটি অথবা তিনটি, আর নবী যখনই খেতেন তখন বিজোর খাবার খেতেন, রুটি হলে খেলে তা একটা, খেজুর খেলে হয়তো একটা, নইলে তিনটা। রাসূল যেন শাহাদাতের আঙুলটা চুষলেন, খাবার খাওয়া শেষ হয়ে গেল, বিশ্বনবী যেন দোয়া পড়লেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রি মাগফিয়াও ওয়ালা মুআদ্দিয়াও ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। আপনারা দোয়াটা পড়েন তো খাবার খাওয়ার পরে? পড়েন না? বলে জানি না, কালকে সব মাদ্রাসাতে ভর্তি হবে, সব ভর্তি হয়ে যান। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ পাক নিজেই বয়ান করছেন যে শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কি সমান হয়? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনের উপরে, এই আয়াতটার উপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই এত কিছু নিয়ে এসছেন, এত কিছু নিয়ে এসছেন, তার উপরে বই লিখেছেন আল্লামা ইমাম তাইমিয়া হাফিজাহুল্লাহ, নাসিরুদ্দিন আলবানী হাফিজাহুল্লাহ, উবাইদুল্লাহ মুবারক পুরী, শফিউর রহমান আল মুবারক পুরী, এনারা অনেক বই লিখেছেন। যদি আমি একটার পর
একটা বলতে শুরু করি, অনেক সময়ের দরকার, যেহেতু ধৈর্য এই সময় থাকার কথা না, তারপরও যে আপনারা বসে আছেন, কেন যে বসে আছেন, মাদ্রাসা যথেষ্ট পরিমাণে আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ওয়াজ নসিহত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এরপরেও কেন যে বসে আছেন আমার ভাইরা, বুঝতে পারছি না। আপনারা যত তাড়াতাড়ি চলে যান তত তাড়াতাড়ি আমার জন্য মঙ্গল হয়ে যায়, ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, কথা বুঝলেন কি নি। তো যাক, কথা বলতেছিলাম কি, ওনাকে আমি হাদিসটা শোনালাম, ঘটনাটা হাতে আবু হুরায়রার কাছে আসলো, চোর তিনি ধরলেন ছেড়ে দিলেন, আসলো আবার ছাড়লেন, আবার আসলো ধরলেন আবার ছাড়লেন, বিশ্বনবী জিজ্ঞেস করলেন এরকম করলে কেন, বলে সেই চোর আমাকে এমন কিছু বাক্য শব্দ শিখাইয়া দিল আর বলল এত কষ্ট করা লাগবে না, রাত্রি জাগরণ করা লাগবে না, এইগুলো পড়ে নেবে অবশ্যই মাল নিরাপত্তার মধ্যে থাকবে, হেফাজতের মধ্যে থাকবে, কেউ চুরি করতে পারবে না, ফলে যেন চোর থাকবেই না। এমন সময় যেন এই কথা যেন বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন শোনো, যে চোরটা এসছিল আর তোমাকে যে শব্দগুলো শিখেছে ওইগুলো দেখো যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শব্দগুলি হযরতে জিব্রিলকে শোনাচ্ছিলেন, আর হযরতে জিব্রিল আমার কাছে নিয়ে আসবেন। এরকম মুহূর্তে সেই চোর আকাশে যেন কান লাগিয়েছে, ও আব্দুর রহমান আবু হুরায়রা ভালো করে শোনো, ওই চোরটা অন্য কেউ না, সে হলো যেন আজাজিল শয়তান, আর তোমাকে যে বাক্যগুলি শব্দ শিখিয়েছে ওগুলি অন্য কিছু নয়, সেটা হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হলেন হাই, তিনি হলেন কাইয়ুম, তিনি হলেন চূড়ান্ত, তিনি হলেন চিরস্থায়ী, তিনি হলেন অক্ষয়, তিনি হলেন অমর, আল্লাহ সমস্ত হেফাজতের মালিক, তিনি হেফাজত করবেন। সেই ওসি সাহেবকে বললাম এই হাদিসের প্রতি যদি আমল হয়ে যায় আর কোরআনের উপরে যদি আমল করে নিজের জীবন যদি করতে পারেন, ইহকালটাও ধন্য হয়ে যাবে, পরকালটাও মঙ্গল হয়ে যাবে, যেমন সুবহানাল্লাহ। ওসি সাহেব বলছে আসলে ওসিদের সামনে তো এই ধরনের কথা বলার জন্য কলিজা অনেক বড় হওয়া দরকার, আর যিনি মনে মনে করেন যে জেল খাটতে হবে, জেল খাটতে হবে, জেল খাটতে হবে, ডাক্তার জাকির ডাকে সাহেব তিনি কান্না করছেন আর বলছেন আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করে দাও। কাকে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন মারা গেলেন, জাকির সাহেব বলছেন, ডক্টর জাকির নায়েক বলছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ব্যাপারে বলেছে গভর্নমেন্ট এবং জনগণ বলেছে বাংলাদেশের যে এ উস্কানিমূলক কথা বলে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছেন যে উস্কানিমূলক যদি কথা বলি তাহলে শত শত অগণিত নন মুসলিমগুলি ইসলাম কবুল করে, হাতে হাত দিয়ে কেমন করে ইসলাম কবুল করে আমার সুবহানাল্লাহ। ডক্টর জাকির নায়েকের মতো মানুষ তিনার হাতে হাত দিয়ে আজকে ইসলাম কবুল করছে লক্ষ লক্ষ মানুষ সুবহানাল্লাহ। আমার ভাইরা আসলে কোরআনের আলোতে যখন আপনি নিজে চলবেন, কাউকে চালাবেন, পরিচালিত করবেন, তখন ঘুষ থাকবে না, সুদ থাকবে না, জেনা থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, মারামারি থাকবে না, কানাকানি থাকবে না, হানাহানি থাকবে না, হিংসা থাকবে না, আক্রোশ থাকবে না, সব কিছু কোরআনের আলো দিয়ে ধূলিসাৎ হয়ে যাবে। ওয়াল কাযিবিনাল গায়জা ওয়াল আফিআনিন নাস, এই জন্য আল্লাহ পাক বলেছেন তোমাদের হিংসা গুস্সা রাগ এগুলিকে কন্ট্রোল করো, আমি আল্লাহ তাআলাকে মহব্বত করি। যা আলোচনা করতেছিলাম আব্দুল গাফফার সাহেবকে, এমনি করে যেন আমি কথাগুলি শোনালাম, উনি শেষ পর্যন্ত বললেন এটা তো আরবের ব্যাপার, আরবের মানুষ কোরআন পড়বে আর তাতে আলোয় আলোকিত হবে, আর তাদের জন্য চোর আর থাকবে না, চোর চুরিও করবে না, এ তো ইন্ডিয়ার ব্যাপার নয়। তাহলে চিন্তা করুন এই বেঈমানের ঈমান কতটুকু ভালো আছে, কথা বুঝলেন কি? ঈমানে যখন জং ধরে, ঈমানে যখন ময়লা বসে, ঈমানে যখন মরিচা ধরে যায়, কোরআনের আলো দিয়েই সেটা সাফ করতে হয়, এছাড়া আর কোনো কেমিক্যাল নেই পৃথিবীতে যা আপনার ঈমানকে সুন্দর করে ধুলাই করবে, কোরআন ছাড়া সহি হাদিস ছাড়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা কি করছিলাম, আল্লাহ পাকের কোরআনটা যে প্রশংসা দিয়ে শুরু হলো এটাকে আল্লাহ পাক সুন্দর করে মানুষকে বোঝাচ্ছেন। আমি কি শেষ করে দেবো? শেষ করে দিই, রাত্রি অনেক বেশি হয়ে গেছে আপনাদের। فَلِلَّهِ الْحَمْدُ رَبِّ السَّمَاوَاتِ وَرَبِّ الْعَرْضِ رَبِّ الْعَالَمِينَ وَلَهُ الْكِبْرِيَاءُ فِي السَّمَاوَاتِ وَالْعَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ. آيات الترجمة بوري كورتشي
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সুন্নাত থেকে মানুষ বঞ্চিত হবে, সুন্নাত রাসূলের যে সুন্নাত, সেই সুন্নাত থেকে যখন বহিষ্কার হবে, বঞ্চিত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন বেদাতী কাজগুলো মাথা উঁচু করে দাঁড়াবে। কথা বুঝতে পেরেছেন? সুন্নাত রাসূলের সুন্নাত যখন ছেড়ে দেব, তখন বেদাতী কাজ চালু হবে, বেদাতী কাজগুলি চালু হওয়ার জন্য মাথা উঁচু করে দাঁড়াবে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, রাসূল আকরাম যার কারণে বলেছেন, যারা আমার সুন্নাতকে ত্যাগ করে দিল, ছেড়ে দিল, খারাপ হয়ে এখনো তো আমার উম্মত থেকে বাইর হয়ে গেল, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা সুন্নাত ছেড়েছি, কোরআন ছেড়েছি, তাওহীদ রিসালাত ছেড়েছি, তার কারণে আজকে দেখা যায় আমাদের মধ্যে অশান্তির যেন ঝড় বয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের আলো দিয়ে যাতে সুন্দর আমাদের জীবন গড়ার তৌফিক দান করেন, জুরবুল আল্লাহ আমিন, এটা জুরবুল আল্লাহ আমিন। এখন দেখা যায় এই সময় যে আমি আয়াতটা আপনাদের সামনে পড়লাম, এই আয়াতের তরজমা আর এর তাফসীর, এর সানি নজুলগুলো বয়ান করার আগে এখানে যতগুলো মানুষ বসে আছেন একটা কথা জিজ্ঞেস করতে চাই, এই কোরআনটা যে দেখছেন, এই কোরআনের কি আপনার কি ঈমান রাখেন? এই কোরআনের প্রতি ঈমান রাখেন? রাখেন তো ইনশাল্লাহ, রাখি না রাখি না? আচ্ছা, বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নবীকে ভালোবাসেন না বাসেন না? বাসেন তো। তাহলে যতগুলো মানুষ আপনারা যেভাবে বসে আছেন, এই কোরআনের প্রতি ঈমান রেখে আর বিশ্ব নবীকে মহব্বত করতে গিয়ে আপনাদের গরম জায়গাটা ছেড়ে একটু সামনে আসতে পারেন, দেখি আসতে পারেন কি না, পিছনকার মানুষগুলি 10 মিনিটের মতো ছেড়ে দেবেন ইনশাল্লাহ, 10 মিনিটের মতো ছেড়ে দেবো, আসো দেখি গরমটা। আরে সাহাবা কেরামেরা বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, স্ত্রী ছাড়লেন, জমি জায়গা ছাড়লেন, অট্টালিকা ছাড়লেন, নবীর সঙ্গে নবীর মহব্বতে হিজরত করে মদিনায় চলে গেলেন, আমরা গরম জায়গা ছেড়ে একটা সুন্দর করে বসুন, গচ্ছিতভাবে বসুন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই যে আপনারা আসলেন, এই যে নবীর মহব্বতে আসলেন, এই যে কোরআনের প্রতি বিশ্বাস আছে বলে আসলেন, যতটা পা ফেলে আসলেন, আল্লাহর কসম খেয়ে বলি, ওয়াল্লাহি কসম, ওই আল্লাহ, আপনারা হেঁটে আসলেন একটা পা আর একটা পা পড়ল কোথায়? আল্লাহর জমিনে। এই জমিনে যে পড়ল, এখন এই জমিন কায়ামতের মাঠে কথা বলবে, আল্লাহকে বলবে, এই আল্লাহ আমার সিনার ওপরে তারা পা রেখে হেঁটে হেঁটে চলে চলে তোমার কোরআন শোনার জন্য এগিয়ে গিয়েছিল, আমি জমিন আমি যেন সাক্ষী দিতেছি। জমিন যেন সাক্ষী দিয়ে দিবে, কথা যেন বলবে, আপনারা এগিয়ে আসলেন, জমিন একদিকে সাক্ষী দিল, এখন এই খেয়াল লাগলো একটু ধুলো লেগে গেল পায়ে, এই ভালো কথা শোনার জন্য এগিয়ে আসলেন, আপনার এই যেমন খেরটা আপনার এই ধুলোটাকে নেকির পাল্লায় চাপায়া আল্লাহ নেকিতে পরিণত করে দিয়ে নেকির পাল্লাটা ভারী করে দেবে। আপনারা আমরা যদি কোরআনের আলোতে সুন্দর যদি জীবন তৈরি করতে না পারি, তাহলে পরকালটা আমাদের বেকার হয়ে যাবে। বলে কেমন করে বেকার হবে? এমনি করে। হাদিস শরীফের মধ্যে এসছে, একটি মহিলা হিজরত করে মদিনায় গেছে, হিজরত করে মদিনায় গেছে, একজন সাহাবি বলছেন, সে সময় কিন্তু উমর নাই, হযরত আবু বকর নাই, হযরত উসমান গনি নাই, হযরত আলী নাই, বিশ্বনবী নাই, সবাই বিদায় নিয়েছেন এই দুনিয়া থেকে, ইহকাল থেকে পরকাল গমন করেছেন, এখন মেয়েটা গিয়েছে হিজরত করেছে, হিজরত করতে গিয়ে একজন যেন আনসারি মানুষ ওখানকার বলছেন, এই মেয়ে তুমি কি জন্য এসছো মক্কা থেকে এখানে, কেন এসছো? মানে সে আনসারি চিনে ওকে, মেয়েটাকে চিনে, যার জন্য বলছে তুমি কেন এসছো? তো মেয়েটা বলছে, আমি ইসলামও কবুল করেছি আর আমি হিজরত করে যেন মদিনাতে এসছি, নবীর মহব্বতে হিজরত করেছি। সাহাবিটি বললেন, ওই যেন মদিনার নাগরিকটা বললেন, ও মহিলা, এই সময় ইসলাম কবুল করে আর হিজরত করে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। মেয়েটা অবাক, ইসলাম কবুল করলে পূর্বেকার গুণা সব মাফ হয়ে যায়, বেহস্ত যেন ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, তারপরে জাহান্নামের আগুন তো হারাম করে দেন আল্লাহ, এরপরেও কেন এরকম কথা বলে? মেয়েটা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আর জিজ্ঞেস করে, কেন হিজরত করে লাভ হলো না, কেন যেন দেখা যায় ইসলাম কবুল করে লাভ হবে না? ওই আনসারি মানুষ
তিনি বলেন, ও মহিলা শোন, বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম তার পিরিয়ডে, তার সময়ে, তার মোমেন্টে নবী যখন আল্লাহর কথা শোনাতে চেয়েছিলেন, আল্লাহর কালাম শোনাতে চেয়েছিলেন, সেই সময় দেখা যায় তোমার পিতা নবীকে জবাবে বলে চলো মোহাম্মদ তুই হালাক হয়ে যা, মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ পাক সে কথা বরদাস্ত করেনি, তোমাদের ব্যাপারে আল্লাহ সেই সময়তে ফাইসালা দিয়ে দিয়েছে। তার মানে যে তোমার বাপ, তুমি সেই আবু লাহাবের বেটি বটে কিনা বলো।